রাস্তায় পড়ে কাতরাতে কাতরাতে মারা গেল জলজ্যান্ত মানুষ, চেয়ে দেখল শত শত মানুষ। করোনার ভয়ে এগিয়ে এলো না কেউ। ভয়াবহ অবস্থা সারা দেশের মেডিকেলগুলোতে, সকালে ভর্তি বিকেলে মৃত্যু হচ্ছে করোনা রোগীর। অবশেষে ফাঁস পরিমণির সকল কুকর্ম, জেল থেকে ছাড়া পেয়ে সব জানালো নাসির। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ শিরোনামগুলো, চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ক্যানুলা হাতে একটি দোকানে সিগারেট নিয়ে টানছিলেন যুবক মনিরুল ইসলাম। সিগারেট ফেলে দিয়ে একটি ইজি বাইকে উঠতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যান। হাতে ক্যানুলার শরীরে কাঁপুনি দেখে করোনার ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি। এমনকি করোনার ভয়ে কোনো ইজি বাইক চালকও তাকে হাসপাতালে নিয়ে যায়নি। কাঁপতে কাঁপতে নিমিষেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সকালে ঘটনাটি ঘটেছে নাটোর স্টেশন বাজারে। ওই যুবক নাটোরের গুরুদাসপুরের ব্রি পাথুরিয়া গ্রামের বাসিন্দা। ব্রি পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী মনিরুল ইসলাম। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি 2013 সালে ব্রি পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী পদে চাকরি নেন। 7 বছরের এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার শেষ বিকালে মনিরুলের পেটে গ্যাসের সমস্যার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বেসরকারি নাটোর মডেল হাসপাতালে ভর্তি হন। সারা রাত হাসপাতালে চিকিৎসা নেন। সকাল 6টার দিকে চা খেতে নাটোর স্টেশন বাজারে যান। সেখানে গিয়েই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠান। ব্রি পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, 2 জুলাই বিকাল 5:30টার দিকে পেটে গ্যাসের সমস্যা নিয়ে তার গর্ভবতী স্ত্রীকে সঙ্গে করে নাটোর মডেল হাসপাতালে নিয়ে ভর্তি হন। তার অন্য কোনো সমস্যা ছিল না। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলালউদ্দিন ভুট্টো বলেন, মনিরুল ইসলামের গ্যাসের সমস্যা দীর্ঘদিনের, তার অন্য কোনো সমস্যা ছিল না। অথচ করোনার ভয়ে লোকটির ধারের কাছেও কেউ যায়নি, হয়তো একটু পানি দিলে বা হাসপাতালে নিলে সে বেঁচেই যেতে পারত। যাই হোক, আসা যাক হাসপাতালের করুণ অবস্থায়। হ্যালো, কে শুনছেননি? আপনার ভাই তো মারা গেছে, আই আনুমানিক 7টার সময় লাশ বাড়িতে লইয়া যাইতাছি, পারলে যারে যারে পারেন একটু জানাইয়া দিয়েন। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ঢামেকটু করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে লাশের পাশে বসে করোনায় স্বামীর মৃত্যুর সংবাদ দিচ্ছিলেন এক নারী। শোকে পাথর হয়ে কাঁদতে যেন ভুলে গেছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কয়েকদিন ধরে জ্বর, গত রাত থেকে শ্বাসকষ্ট, সকালে ভর্তি করলাম আর বিকালেই মারা গেল, চিকিৎসার সুযোগটুকুও দিল না। পাশেই আরেক মৃত রোগীর স্ত্রী কাঁদছিলেন, তার স্বামী কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে করোনা ধরা পড়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত বিকেলে মারা যান। সরেজমিনে ঘুরে দেখা যায়, 1.5 ঘন্টার ব্যবধানে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে 3 জন রোগীর মৃত্যু হয়। এদিকে করোনায় মৃতের স্বজনদের মরদেহ নিয়ে হাসপাতাল ছাড়ছিলেন, আরেকদিকে রোগী ভর্তির জন্য দৌড়ঝাঁপ করছিলেন করোনাক্রান্তদের স্বজনরা। কেউ ভর্তি হতে পারছিলেন, আবার কাউকে অন্য হাসপাতালে যেতে বলা হচ্ছিল। বিশেষ করে মুমূর্ষু রোগীকে ঢামেক হাসপাতাল থেকে ফিরিয়ে দিতে দেখা যায়। এই মুহূর্তে ঢামেক হাসপাতালে কোনো আইসিইউ বেড ফাঁকা নেই বলেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। এ দৃশ্য শুধু ঢামেক হাসপাতালেই নয়, অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও রোগী মৃত্যু ও ভর্তিচ্ছু রোগীর চাপ বেড়েছে। যে পরিমণিকে নিয়ে কথা বলার ইচ্ছে নেই, সেই বারংবার গরম গরম খবরের শিরোনাম হচ্ছে। এবার আসামি নাসির সাহেব নিজেই সব ফাঁস করলেন। ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা এবং পুলিশের করা মাদকের মামলায় সম্প্রতি জামিনে ছাড়া পাওয়া ব্যবসায়ী নাসিরিউ মাহমুদ বলেন, বড় রকমের ভিকটিম হলাম, কোনোদিন হাজত দেখিনি, রিমান্ডে 12 দিন সহ 18 দিন জেল হাজতে কাটিয়েছি, সত্যিকারের অন্যায় করলে আফসোস ছিল না, আশা করি তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে গত 1 জুলাই সন্ধ্যায় তিনি মুক্তি পান। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য, অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নির্বাচিত জিএস ছিলাম, ঢাকার প্রথম বিভাগের ফুটবলার ছিলাম, উত্তরা ক্লাবের 3 বারের সভাপতি ছিলাম, একজন ব্যবসায়ী, আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। নাসিরিউ মাহমুদ বলেন, একজন সেলিব্রিটি শুধু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে না, অভিনেতারা নাকি চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদতে পারে, একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তিনি বলেন, বোট ক্লাবের ঘটনার 5 দিন পর 1 ঘন্টার ব্যবধানে বহু ক্যামেরা নিয়ে তিনি ঘটা করে সংবাদ সম্মেলন করলেন, প্রধানমন্ত্রী বরাবর স্পর্শকাতর চিঠি দিলেন,
পরিমনি অভিযোগ করলেন কোনো থানায় তিনি রেসপন্স পাননি, অথচ তিনি বনানী থানায় যখন অভিযোগ করতে যান তখন তিনি মাতাল অবস্থায় ছিলেন। তিনি বলেন, যা আপনারা সিসি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন টেলিভিশনে দেখেছেন, থানা থেকে তাকে বলা হয় আপনি সুস্থ হয়ে আগামীকাল অভিযোগ দায়ের করেন, আপনি আর গেলেন না, আপনি তো ঘটনার আশেপাশের থানা রূপনগর বা সাভার থানায়ও যেতে পারতেন, কেন যাননি? ঘটনার পাঁচ দিনেও কেন থানায় অভিযোগ কেন জানালেন না? থানা তো বন্ধ ছিল না। তাহলে পরিমনি কী করে বলল কোনো থানা তাকে রেসপন্স করেনি? নাসির মাহমুদ বলেন, পরিমনি অভিযোগ করেছেন তাকে নাকি আমি ধর্ষণের চেষ্টা করেছি, একটি মানসম্মত ক্লাবে কখনো কোনো অনৈতিক কাজের সুযোগ নেই, অভিযোগ করেছেন আমি নাকি তাকে হত্যার চেষ্টা করেছি, আমি তো তাকে ঘটনার আগে চিনতামই না। পরিমনি নিজেও বলেছে সে আমাকে আগে চিনত না, তার সাথে তো আমার পূর্বের কোনো শত্রুতাও ছিল না, তবে তাকে কেন আমি হত্যা করতে যাব? তিনি বলেন, আমি রাজনীতি করি, সামাজিক কর্মকাণ্ডে জড়িত, বিভিন্ন ক্লাবে জড়িত, আমি একজন ব্যবসায়ী, আমার দুঃখ একটা, সে অভিযোগ করেছে একা, অথচ সে সময় উপস্থিত ক্লাবের কর্মকর্তা নিরাপত্তায় নিয়োজিতরা কি বলেছে তা সঠিকভাবে তদন্ত হচ্ছে না। সেদিন কি হয়েছিল জানতে চাইলে অভিযুক্ত এই ব্যবসায়ী বলেন, আমি বোট ক্লাবের ডিসিপ্লিনের দায়িত্বে ছিলাম, 9 জুন রাত 12:30 পরিমনি কয়েকজনকে নিয়ে আসে, এসে মদপান করতে থাকে, এতেও কেউ বাধা দেননি, কিন্তু তিনি নিজ হাত দিয়ে র্যাক থেকে 3 লিটারের বোলু লেভেল হুইস্কি নিতে গেলে ক্লাবের স্টাফরা বাধা প্রদান করেন, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিমনি, যা কোনো সভ্য মানুষের দ্বারা সম্ভব নয়, এই হুইস্কির দাম 1.5 লাখ টাকা আর এটা সদস্য ছাড়া বিক্রয়যোগ্য নয়। কর্মচারীরা এতে বাধা প্রদান করার পরে টেবিলে থাকা গ্লাস প্লেট ভাঙচুর করতে থাকে, স্টাফরা বিষয়টি আমাকে জানালে আমি পরিমনিকে এটা নিতে নিষেধ করি, সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে তার সামনে থাকা প্লেট ও গ্লাস আমাকে দিয়ে উড়িয়ে মারে, প্রথমটা আমার শরীরে না লাগলেও পরেরটা আমার ঘাড়ে লাগে, তখন আমি তাদের ক্লাব থেকে বের হয়ে যেতে বলে পরিমনির সাথে আসা জিমি আমার ঘাড়ে একটা ঘুষি মেরে বসে, তখন ক্লাবের আরেক সদস্য শাহ আলম জিমিকে আটক করে, মারামারি বাঁধে জিমি ও শাহ আলমের মাঝে, তখন অন্যান্য সিকিউরিটিরা তাদের আলাদা করেন। তিনি বলেন, পরিমনির যাওয়ার সময়ও 2 বোতল ওয়াইন নিয়ে যায়, পরের দিন এটার বিল 85,000 টাকা পরিশোধ করেন অমি। আমি চাই সত্য উন্মোচিত হোক, আইনের প্রতি আমার বিশ্বাস আছে, তারা অবশ্যই সত্য বের করবে। পরিমনির অভিযোগ প্রসঙ্গে ব্যবসায়ী নাসির বলেন, সে বলেছে আমি 1 বোতল মদ খেয়েছি, পরে 1 বোতল নাসির আমাকে জোর করে খাইয়েছে, 1 বোতলে 20 প্যাক মদ থাকে, পুরো 1 বোতল কেউ খেয়ে সুস্থ থাকতে পারে না। তিনি আরও অভিযোগ করেছেন, আমি নাকি তাকে কফি খাওয়ার অফার করেছিলাম, অথচ কফি শপ বন্ধ হয়ে যায় সন্ধ্যা 6টায়, তাছাড়া বারে কফি সার্ভ হয় না, একজন সেলিব্রিটি এমন মিথ্যাচার করতে পারেন যা সত্যিই বিস্ময়কর। সুপ্রিয় ভিউয়ার্স, দিনকে দিন দেশের যে অবস্থা হচ্ছে তাতে না জানি ভারতের মতো বিপদে পড়ে যাই আমরা, এমত অবস্থায় আমাদের কি করা উচিত বলুন তো? লকডাউন বাড়ানোই কি সমাধান বলুন? আপনি 7 দিনের চলমান এই লকডাউন আরও বাড়ানোর পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন, মতামত জানিয়ে দিন নাসির পরিমনি ইস্যুতেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন, আর দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।